যাত্রা জগতর সুবল নায়িকা কহিলে চলে যাত্রা বিভিন্ন যাত্রা অনুষ্ঠানে দেখিবে এবে বিশ্বকর্মার যাত্রা পড়ছি ওড়িশি বাঘাবতী গণনাট্য যদি কহা পূর্ণিমা কর পূর্ণিমা অপারে পরিচয় তাঁর মুখ্য অভিনয়ের দর্শক আখি লুহ পড়ে আসছিলা সিধাসলখ আমার সাথে অনেক কথা হওয়া তাঁর সাথে নিখিল অভিনয় রয়েছে মঞ্চ আগে সে নিজে কান্দা সহ দর্শক বি গন্ডে কম কে আজ্ঞা এই নাটক আপনার রয়েছে আজকের নাটক উপরে আগে অছি গন্ডে মারুছি উপরওয়ালা নাটক রয়েছে কম কে বাঘা গীত নাটক 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 ভিতরে কম আপনার কাহিনী এমনি দর্শক কন্দেলে জয় জগন্নাথ নমস্কার দর্শক এই নাটক যেটা হচ্ছে মিনু উপরে নুয়াকাড়ি আজকের নাটক এতে মো গোটে টিকি আন্টি টাইপের অছি অলগা নাটকের মো ট্রাজেডি মারুচি মারুচি উপরওয়ালার হচ্ছে গোটে ট্রাজেডি সে নাটকটা বহুত ভাল হয়েছে দর্শক বি দর্শক মনকু বি সেটা ছুঁয়েছে এটা বহুত ভাল হয়েছে সে যেটা আমার মত যেটা আমি জনাইব যে এটা ভাল করছি কি খারাপ দর্শক তাঁর তাড়ি তাঁর উৎসাহ আমি জাঁপারু যে তাকে কবে এন্টারটেনমেন্ট করেপারছি আমি সেটা জাঁপার কহিবা ওড়িশার ঘরে ঘরে পরিচয় যদি অশী দর্শক হিসাবে পঞ্চি না যদি কহিবা নূয়া পিঢ়ি আসছেন আপনার সাথে রোল করছেন যদি কহিবা সেই উপরওয়ালা হিসাবে মঞ্চ উপরে দেখা নিয়েছিল লোকের আট্রাকশন মানে মঞ্চের মাড় মারিলে ভিলিয়ান মাড় হয়েছিল কম কহিবা আজ্ঞা তা উপরে সে ভিলিয়ান সেমতি ক্যারেক্টর লা ছোট ছোট যেতে বলাৎকার করা যাচ্ছে যেমি যা হলে বি দর্শক মানে পুরা ফায়ার হয়ে যাবে সেই টাইপের ক্যারেক্টর অছি আও সেটা মতো দর্শক মনকে ছুঁয়েছি যোথপাই কি আসিকি স্টেজ উপরকে উঠি আসিকি ভিলিয়ান পর মারা মারিলে কহা পারাদ্বীপ বিশ্বকর্মা আপনার নুয়া হয়ে নথব বর্ষ বর্ষ ধরি ওড়িশা প্রসিদ্ধ পারাদ্বীপ বিশ্বকর্মা ইয়ে বাঘা যতনী বিভিন্ন অনুষ্ঠান আসছেন বাঘা যতনী অনুষ্ঠান আসছেন কম কে যে পারাদ্বীপ বাসী কম কে তাকে এটা তো বহুত পুরাতন মানে সব চালিছি এমনি বর্ষ বর্ষ ধরে চালিছি আর দর্শক মানে বি বহুত উৎকণ্ঠার সহ চাহিকি রয়েছে কেমিতে আসলে আমি সব দেখিবু আর তাকে যা খুশি দিয়ে পারছ সেটিটা আমাকে বহুত ইয়ে খুশি লাগছে গোটে কথা কে কলাকার গোটে হয়েছে তালু গোটে হয়েছে গালি গোটে রাতির অরিন্দ্রা হাই গোটে কলাকার যদি দর্শকের মন যদি কেউ খুশি দিয়ে পারছি পরিবার ছাড়িকি কত কষ্ট রয়েছে জীবন অছি মানে যন্ত্রণা অছি প্রতি মানে আম জীবন যেতে দুঃখ যন্ত্রণা ভিতরে থাকে পছে আমি লোককে খুশি করাইবু কন্দেইবু হসাইবু সেমানে আম অন্তর্কথা বুঝি পারিবে না আমি স্টেজ পর কোন করছু সে খালি সেইটাকে হি দেখিবে কিন্তু আম ভিতরের বেদনাকে সেমানে বুঝি পারিবে না তেণুকরি ভগবানঙ্কর এই গোটে আশীর্বাদ যাকে আম গোটে কড়া দিয়েছেন আমি সেটা পরিবেশন করুছি লোক মানে দেখুছেন তাঁকরি আশীর্বাদ দর্শক মানে দর্শক হচ্ছেন আমার ভগবান তাঁকরি আশীর্বাদ আমি মানে চালিছি দোষে পরিবার কথা মনে পড়ে না মনে পড়লে সুদ্ধা ভগবান আমাকে সেমতি পঠাইছেন কম করবি সবু কিছু দেখবে পড়ে নিজ পরিবার যদি ন দেখি পাইলে পাঁচটি পরিবার তো দেখি পাচ্ছি আজ্ঞা এটা তো মানে এটা গোটে আমার পরিবার কলে চলে বাঘা যেতে কাটি কইলে আমি এই অনুষ্ঠান অছু মানে গোটে হাঁড়ি রোষে হচ্ছে আমি পাঁচ জন খাওছু এইটা হচ্ছে আমার গোটে পরিবার আমি তো ঘরকে যাচ্ছি কুণিয়া হিসাবে যাচ্ছি চারি পাঁচ দিন পাই কিন্তু এটি তো আমি সবুদিন পাই এ হচ্ছে আমার গোটে পরিবার ফিল্ম লাইন আসছিল
ସବୁ ରହୁଛନ୍ତି, ଆଉ ପାରିଶ୍ରମିକ ଭଲ ମିଳୁଛି, ବହୁତ କିଛି ଆଡ଼ଭାନ୍ସ କରିଛି, ଲାଇଟ୍, ଡିଜିଟାଲ ସାଉଣ୍ଡ, ସବୁ କିଛି ପରିବର୍ତ୍ତନ ହେଇଛି, ଯେଉଁଥିପାଇଁ କି ଦର୍ଶକମାନେ ବହୁତ ଆକୃଷ୍ଟ ହେଇକି ଆସୁଛନ୍ତି ଦେଖିବା ପାଇଁ। କହିବା ଯୋଉ କହିଲେ ସିନେ କଳାକାର ଆସିଯାଇଛନ୍ତି ଯାତ୍ରା ଅନୁଷ୍ଠାନ ଯୋଉ କଳାକାର ରିଅଲ ଫ୍ୟାକ୍ଟ ଦେଖାଉଛନ୍ତି, ଆପଣ ଉପରେ ପ୍ରଭାବ କରନ୍ତି। କହିବା ନୂଆ ପିଢି ମାନଙ୍କୁ ଆସିବା ପାଇଁ ଯୋଉମାନେ ଆସୁଛନ୍ତି ଆଗକୁ ଯାତ୍ରା କରୁଥିବେ, ତାଙ୍କ ପାଇଁ କଣ ଦେଖିବେ କଥା ଆସନ୍ତୁ, ମାନେ କଳାକାର ମାନେ ନୂଆ ଯୋଉ କଳାକାର ମାନେ ଅଛନ୍ତି ଆସନ୍ତୁ, କିନ୍ତୁ ଗୋଟେ ଲକ୍ଷ୍ୟ ଏଇ କାମ କରିବି, ଏଇ କାମ ସକ୍ସେସ କରିବି, ସବୁବେଳେ ସଂଘର୍ଷ ମୁଡ଼ରେ ରହିଲେ ଜୀବନଟା ସକ୍ସେସ ହବ। ଯଦି ଆମେ ଆସିବା କଳା କ୍ଷେତ୍ରରେ ଆସିବା କିଛି ଗୋଟେ ଲକ୍ଷ୍ୟ ନେଇକି ନ ଆସିବା ତାହେଲେ ଆମେ ଫେଲୁଅର୍ ହେଇଯିବା ନା, କିନ୍ତୁ ଲକ୍ଷ୍ୟ ନେଇକି ଆସିଲେ ଆମେ ନିଶ୍ଚୟ ସକ୍ସେସ ହବା। କହିବା ଆଜିର ମଞ୍ଚ ଉପରେ ଆପଣଙ୍କ ମିଥୁନ ଅଭିନୟରେ ମୋତେ ତାଳି ଦେଇଥିଲେ, ରାତିରେ ନୂଆ ଆସୁଥିଲା ଆମ ଭିଜୁଆଲ ବି ଦେଖିବି କହିବେ ତାଙ୍କ ସେଟା ମୋ ଭିତରେ ଯୋଉ ଆଶୀର୍ବାଦ ବାହାରେ ସେଟା ମୁଁ ଭଗବାନଙ୍କର ଇଚ୍ଛା କରିଥିଲା, ଭଗବାନଙ୍କ ଇରୁ ମୁଁ ଚାଲିଛି, ମୁଁ କିଛି ନୁହଁ, ସବୁ ସେଇ ଦର୍ଶକଙ୍କର ଆଶୀର୍ବାଦ, ଭଗବାନଙ୍କର ଆଶୀର୍ବାଦ, ତାଙ୍କ ଆଶୀର୍ବାଦ, ସମସ୍ତଙ୍କ ଆଶୀର୍ବାଦ, ସମସ୍ତଙ୍କ ସ୍ନେହ ଶ୍ରଦ୍ଧା, ତାଙ୍କ ସକାଶେ ଆମେ ଚାଲିଛୁ, ଆମ ନିଜ କିଛି ନୁହଁ, ଆମେ କିଛି ସମସ୍ତଙ୍କର ଆଶୀର୍ବାଦ ରହିଲେ ଏଇଟା ହଉଛି ଆମର ଏବେ ରିଏଲ ଇସୁ। ଯାହା ଦେଖିବା ପରେ ଡାଇରେକ୍ଟ ଦେଖିବେ, ସେ ତ କଟ୍ କଟ୍ କରି କରୁଛନ୍ତି, ଆମର ଏବେ ଡାଇରେକ୍ଟ ସୋ ଯାହା ଆମେ କରୁଛୁ ପରିବେଶନ କରୁଛୁ ସେମାନେ ସବୁ ଆମକୁ ଡାଇରେକ୍ଟ କରୁଛନ୍ତି। କହିବା ନୂଆ ପିଢି ମାନଙ୍କୁ ଆସିବା ପାଇଁ ଯୋଉମାନେ ଆସୁଛନ୍ତି ଆଗକୁ ଯାତ୍ରା କରୁଥିବେ, ତାଙ୍କ ପାଇଁ କଣ ଦେଖିବେ କଥା ଆସନ୍ତୁ, ମାନେ କଳାକାର ମାନେ ନୂଆ ଯୋଉ କଳାକାର ମାନେ ଅଛନ୍ତି ଆସନ୍ତୁ, କିନ୍ତୁ ଗୋଟେ ଲକ୍ଷ୍ୟ ଏଇ କାମ କରିବି, ଏଇ କାମ ସକ୍ସେସ କରିବି, ସବୁବେଳେ ସଂଘର୍ଷ ମୁଡ଼ରେ ରହିଲେ ଜୀବନଟା ସକ୍ସେସ ହବ। ଯଦି ଆମେ ଆସିବା କଳା କ୍ଷେତ୍ରରେ ଆସିବା କିଛି ଗୋଟେ ଲକ୍ଷ୍ୟ ନେଇକି ନ ଆସିବା ତାହେଲେ ଆମେ ଫେଲୁଅର୍ ହେଇଯିବା ନା, କିନ୍ତୁ ଲକ୍ଷ୍ୟ ନେଇକି ଆସିଲେ ଆମେ ନିଶ୍ଚୟ ସକ୍ସେସ ହବା। କହିବା ଆଜିର ମଞ୍ଚ ଉପରେ ଆପଣଙ୍କ ମିଥୁନ ଅଭିନୟରେ ମୋତେ ତାଳି ଦେଇଥିଲେ, ଯେ ରାତିରେ ନୂଆ ଆସୁଥିଲା ଆମ ଭିଜୁଆଲ ବି ଦେଖିବି କହିବେ ତାଙ୍କ ସେଟା ମୋ ଭିତରେ ଯୋଉ ଆଶୀର୍ବାଦ ବାହାରେ ସେଟା ମୁଁ ଭଗବାନଙ୍କର ଇଚ୍ଛା କରିଥିଲା, ଭଗବାନଙ୍କ ଇରୁ ମୁଁ ଚାଲିଛି, ମୁଁ କିଛି ନୁହଁ, ସବୁ ସେଇ ଦର୍ଶକଙ୍କର ଆଶୀର୍ବାଦ, ଭଗବାନଙ୍କର ଆଶୀର୍ବାଦ, ତାଙ୍କ ଆଶୀର୍ବାଦ, ସମସ୍ତଙ୍କ ଆଶୀର୍ବାଦ, ସମସ୍ତଙ୍କ ସ୍ନେହ ଶ୍ରଦ୍ଧା, ତାଙ୍କ ସକାଶେ ଆମେ ଚାଲିଛୁ, ଆମ ନିଜ କିଛି ନୁହଁ, ଆମେ କିଛି ସମସ୍ତଙ୍କର ଆଶୀର୍ବାଦ ରହିଲେ ବଡ଼କୁ ସ୍ନେହ ସମ୍ମାନ ଦେବା, ଛୋଟକୁ ସ୍ନେହ ଦେବା, ଭକ୍ତି କରିବା, ସମୟ ରହିଲେ ନିଶ୍ଚୟ ମଣିଷ ଉପକୃତ ହେବ, ଯାହା ବି ହେଲେ ଭଗବାନଙ୍କ ଇଚ୍ଛା ହିଁ ହେଉଛି। ସିଧାସଳଖ କଥା ହେଉଥିଲେ, ଯାହା ପାଖର ପୁତ୍ର ଥିଲା ଦର୍ଶକ ମନ କିଣି ଯାଇଥିଲେ, ରାତିରେ ଅନୁଗ୍ରହ ହେଇକିରି ସେ ଦର୍ଶକ ପାଞ୍ଚଟି ପରିବାରକୁ ଯେ ହସ ଫୁଟେଇ କରୁଛନ୍ତି, ତାର ମିଥୁନ ଅଭିନୟରୁ ଦର୍ଶକ ଝୁମୁଥିଲେ ପାରାଦୀପରୁ ବାସୀ ପାରାଦୀପରୁ ଦୀପଦ୍ୱାରୀ। ଅର୍ଣ୍ଣାମେଣ୍ଟସ୍ ସ୍ୱପ୍ନରୁ ସତ ଯାଏ।